107 বছর বয়সেও নিজের জন্য রান্না করতে হচ্ছে নিজেকেই। অসহায় এই বৃদ্ধার পাশে নেই পরিবারের কেউ। তবে জীবনের এই শেষ সময়ে এসেও কারোর প্রতি কোনো অভিযোগ রাখেননি মনে। কখনো কষ্ট হলে একা একাই কেঁদে নিজেকে সান্ত্বনা দেন তিনি। স্বামী বাবি আছে না, জোয়ান বয়সে মরে গেছে। ও তো কইতেছি না যে এক বছর হিরিকে এক বছর আগে মরে গেছে। আমার বয়স হয়ে গেল, সাংলা বয়সে আছে দেন। আমি থাকতে বাড়ি আসলে স্বামী ফুরে গেল, আমাদের দুঃখ শরীর খেনি আল্লাহ ভালো খেনি মন্দ। এই বড়ি চড়ি ওষুধপাতি খাই, টেকাল্লা ঠিক মতো থাকি। কী আশা থাকবে বাবা, কী হল আমার কোনো আশাই নেই। আমার জান জীবন বাবা গেলি কিছু না, এই বিছনে পড়ে থাকি। বেটাও নাই, বেটিও নাই, একটা নাতি পুতিও নাই, কেউ নাই। সরাসরি জানব ওই না, আমার দুধের আত্মাটা বাড়া যায়, আমার সরাসরি হি জানব না। এ জানের ভরসা নাই বাবা রে। আসে আর একজন এসে জিজ্ঞেস করে কিংবা অন্য লোকের কাছে বলে, উঠিয়া কেউ আসে এখন বলে যে না আমার তো খাবারই হয়নি, এখনো তার খাবার খাই নাই গে। এখন আমি মনে হয় যে উঠে আসি, তুমি খাবার খাও নাই কি ব্যাপার? তো পরে আবার যাই কিছু থাকে, আমার অত অবস্থা ভালো না, সচ্ছলভাবে যা চলবো তাও না। তো এই অল্প কিছু খাবার নিয়ে এসে দিই, পরে খাওয়া দাওয়া ঘুমাই। আবার কিছুদিন আগে মনে হয় যে রাত 12টা 1টার দিকে ওরম কান্দা কাটি আসে দেখে যে ঘরের দরজা গুছাইয়া একাই মাটির গড়াগড়ি হইতেছে। তার মানে হে বলতেছে আমার স্বামী আমাকে নিয়ে যেতেছে। 70 দশকে স্বামী মারা যাবার পর 6 সন্তান নিয়ে জীবনযুদ্ধে টিকে গেলেও সন্তানেরা মানুষ হবার পর যার যার মতো ফেলে গেছেন অসহায় এই ডালিম খাতুনকে। আমার ছেলে মিয়া মিয়া চার্য একটু মারা গেছে, এখন 3 জন আছে আর ছেলে একটু আছে। বহু দূরটা নাচতে যে এক বছর আগে এই জন্য আসে না, তারা যদি না থাকে আসে না আসে তো কী হল বাবা, আমার কিছু করার নেই। আমাকে আল্লাহ ধুয়ে টাকারে যদি ভালো থাকে ভালো না ছেলে কি থাকে। তার দুটো ছেলে, এক ছেলে বড় ছেলে তারা সুদা সে মারা গেছে, তার সাল ভালো হন তারা সে বাড়ি ঘর করে দিয়েছে, এখানে তারা সেখানে থাকে। এ দাদির কথা আর মনে হয় না। আবার একটু এক ছেলে এখানে থাকে, তাও থাকে ওই যে সময় বাড়িতে আসে সময় থাকে টাকায় মার কোনো তত্ত্ব বেঁধে নেয় না, বুঝলেন? তাহলে যে 6 মাস অন্তর আসে কি 1 বছর অন্তর আসে ওই এক দিক দিয়ে 2-4টা দেয় কি না দেয় ওটা আমরা বলতে পারি না। তো আমি বললাম যে মাটাই ছিয়ে যা, তাহলে মাটা কাছে নিয়ে যা। কয়ে কাছে নিয়ে আমরা কী করবো, কনে রাখবো আমরা, তোরা থাকস কনে এখানে রাখ। তা আর কান করে না আবার চলে গেছে ঢাকায়, এই অবস্থা থাকে। বেটা পোলাফান ছিয়ে চলে গেছে 1 বছর হলো, দেখাশোনা করে না ঠিক মতো, খাওয়া দাওয়ার খবর নেয় না, ফোন করে না, এলাকার করে কারো কাছে ফোন দেয় না। আরও লগা আপনারও লগা এই গ্রামের লোকজন দেখাশোনা করে, দেখে থাকবার পারি না, দেখবে থাকবার পারি থাকা জানে তো বুড়া মানুষ না, গরম জল মরে থাকতে এক দেখবো কেডো। বেটার তো ডাকা বিলেই গেছ চলে কেউ দেখবো, নাতি পুতি ব্যাগ গেছে ডাকা বিলে। আমরা তো সেই ই হরতে আইসি দেখাশোনা করতে, সেই না দেখাশোনা করতে আইসি। জসিমের স্ত্রী জালিম, এরা খুব কষ্ট থাকে, পাড়ার লোকসব আছে আছে দেখি আল্লাহ।
দেখি খুব কষ্ট থাকে, কেউ নাই, ছেলেরা নাই, মেয়েরা নাই, আর কষ্ট থাকে। আমরা সব পাড়ার মধ্যে বাড়ি খেতে সব আধা আধা দেখি আল্লাহ। ছোটবেলায় নিজের বাবাকে হারিয়ে সৎ বাবার ঘরে বেশি দিন ঠাই হয়নি তার। খুব অল্প বয়সেই বিয়ে দেন জসীমউদ্দিন শেখের সাথে, আর তখন থেকেই ঠাই হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকনিহাল গ্রামে। সবাই এক শ্রেণী হবো, ঈদের দিন যদি তারা না আসে আমার কাছে তো আমি কেবলই কাটাম, আমি কিছু তো আরও হয়ে পাব না। সরাসরি কাছে থাকারে যদি মন কান্দে একলা দিব, না কান্দে না দিব, কী বলে নিজের তো তোর হয়ে ভালো ছিল ঈদ, তোর হয়ে খামো কি হুমকে থাকবো, তোর হয়ে খামো হেতু আশা নাই। আমার বিটিরা বেটারা বউরা কেউ আসবো না, শুধু যা কী হলম এই কথাই কয় খাদি। এই যে বয়স বেড়ে টেহা তুলছিলাম 3,500, কী বলে খবর শুনল, শুনে ওই যেটা শুনছে এই গাঁয়ের মাসি ঠানি শুনছে, শুনে চলিও তা আমি দিয়ে দিছি। সরকারি হিসেবে বয়স 100 পার করেছেন আরও 7 বছর আগে, সোজা হয়ে চলার ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই, কিন্তু জীবিকা তো আর থেমে থাকে না, তাই জীর্ণশীর্ণ ঘরে কখনো একবেলা কখনো বা না খেয়েই দিন পার করেন তিনি। প্রতি বছর একবার কোরবানিতে গরুর মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খান প্রতিবেশীদের বদৌলতে। সেই দিনই এনে এনে দিয়ে গেছে, এই বাড়ি বাড়ি সব গরু কুরবানি দিচ্ছে তো হইলে এনে এনে দিয়ে গেছে, পাক করছি এখন পাক আনতে খাচ্ছি নাই এরপরে আর কেনে পাম। এবার মনে হয় সামনে কুরবানি আসতেছে তো মনে হয় আশা করে যে খাইয়ে পাম, আর যদি আল্লাহ না খেয়ে দেয় দইলে। মুরব্বী মানুষ বয়স 100-এর উপরে গেছে, রাত্রিতে চলাফেরা খুব কঠিন অবস্থা, মানে যে বাথরুমে যাওয়া এবং পাকশাক করা সব দিক দিয়েই তার সমস্যা। এর জন্য গ্রামের মানুষ পাড়া প্রতিবেশী কিছু যাক সহযোগিতা করে, কত কতদিন ডাক দিলে হয়তো সারা নেয়, হয়তো এসে তাক ধরা পড়া হয় বাইরে টেরে নেয়, এই মতো অবস্থায়। আর দ্বিতীয় কথা হলো কোন কোন অবস্থায় একা মানুষ থাকে তার কঠিন অবস্থা হয়, তো কোন কোন জিনিসের দরকার হয়, কোনো লোক তার কাজ থাকলে একটু সহযোগিতা করতে পারে, তার এইটিও লোক বেশি সমস্যা। বাবারে আমি কী করব, কষ্টের কথা মনে কষ্টই, জীবন বড় কষ্টই, স্বামী থাকতে এত কষ্ট আছিল না, স্বামী মরে গেল আর আমার এত কষ্ট, ছয় সাত দিয়ে মরে গেল, এই ছয় সাত নিয়ে এত কমকে বলে খুব খাটনি হচ্ছি, ছয় সাত দিয়ে মেনে গেল, চার বিটি দুই বেটা। ডালিম খাতুনের এখন এমন ভাগ্য যে মারা গেলে নিজের আপন মানুষের কাঁধে চড়ে কবরে যেতে পারবেন কিনা তাও তার অজানা। আরিফুর রহমান, এশিয়ান টেলিভিশন।